नमस्कार बंधुरा, आमी आकाश, तुम्हारा देखो आकाश ट्रेंडे आमार संगे। तो आज के तुम्हारे बोलबो इंटर मार्केटे भिवो एक खूब सुंदर फोन लॉन्च करेछे, सत्यि खूब सुंदर फोन लॉन्च करेछे, जेटा होच्छे EQ G6 Pro। जे फोनटा ओटारी माने कपि करा फोन आर कि, हाँ, जेटा होच्छे Vivo T1 Pro। तो मोटामुटी दुटो फोनेर एक ही स्पेसिफिकेशन रयेछे। तो Vivo T1 Pro एक ही स्पेसिफिकेशन हलो, किन्तु फोनटा खूब एकटा खराब नय। 25,000 টাকার नीचे तुम्हारा जदि केउ फोन किनते चाओ ना, ताहले किन्तु Vivo T1 Pro फोनटा किन्तु खूब सुंदर फोन, क्वालिटी असाधारण सुंदर। कारण एई फोनटा আমি দেখলাম 25,000 টাকার নিচে, মানে এটা যেরকম থাকা দরকার, একটা অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া যেরকম থাকা দরকার সেরকমই কিন্তু এই ফোনটার মধ্যে রয়েছে। খুব সুন্দর ডিসপ্লে কোয়ালিটি, আচ্ছা পারফরমেন্সটাও ভালো, বড় ব্যাটারি পিকআপ পাবে। তো বড় একটা প্যাকেজের 5G ফোন তোমাদের সামনে তুলে ধরেছে ভিভো। তো এই ফোনটাকে নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যেটা বলবো, দেখো এই ফোনটার যে ব্যাকটা না, ডিজাইন ওয়াইজ EQ G6 Pro যেরকম দেখতে, এই ফোনটা ঠিক সেইরকমই দেখতে, ঠিক আছে। শুধু কালারগুলো একটু ওলট পালট আছে, বাদ বাকি মোটামুটি সেম দেখতে, লুকওয়াইজ একই, ঠিক আছে। ব্যাকটা হচ্ছে পলিকার্বনেট ব্যাক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে, যেটা তোমাকে মানে এই ফোনটা দেখে মনে হবে না যে 25,000 টাকার কাছাকাছি প্রাইস এটার, মনে হবে একটা বড় ফ্ল্যাগশিপ টাইপের ফোন, হ্যাঁ দামি ফোন মনে হবে। এছাড়াও তোমার দুটো স্পিকার গিল পাবে, মাইক্রোফোন পাবে, তো ওভারঅল কোয়ালিটি খুব ভালো, হ্যাঁ। এবার বলি ডিসপ্লে, তো এই ফোনটার মধ্যে তুমি 6.6 ইঞ্চি FSD+ অ্যামোলেড ডিসপ্লে পাবে, 90Hz রিফ্রেশ রেট, এবং এই ফোনটার মধ্যে 1300 nits হচ্ছে পিক ব্রাইটনেস। তো ডিসপ্লে কোয়ালিটি ভালো, HDR10+ সাপোর্টও পাবে এই ফোনটার মধ্যে, ওয়াইড ওয়ান L1 সাপোর্ট আছে। তো ওভারঅল কোয়ালিটি কিন্তু এই ফোনটার মারাত্মক, কোয়ালিটি কিন্তু খারাপ নয়। এবার একটা জিনিস দেখো, এইখানে মানে চোখটাকে আমরা কি হয় বলতো, যখন প্রচুর ফোন দেখি না আমাদের চোখে তো চাপ পড়ে, সে চোখটার জন্য এখানে কিন্তু প্রোটেকশন বা এখানে কিন্তু ব্যবস্থা করা আছে, মানে তোমার চোখটা কিন্তু অনেকক্ষণ দেখলে খুব একটা ক্ষতি হবে না, তার জন্য প্রোটেকশনের এখানে ব্যবস্থা করা আছে। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ভিভোর এই ফোনটা কিন্তু মারাত্মক, ঠিক আছে। আচ্ছা এবার পারফরমেন্স নিয়ে যদি কথা বলতে হয়, দেখো প্রসেসর কিন্তু এই ফোনটার মধ্যে খুব সুন্দর 6nm প্রসেসর দিয়েছে, যেটা হচ্ছে কোয়াকলাম স্ন্যাপড্রাগনের 778G প্রসেসরকে ইউজ করা হয়েছে, যেটার অন্তত স্কোর প্রায় ধরে রাখো 550,000-এরও বেশি। তো অন্তত স্কোর যখন এত বেশি, তুমি মোটামুটি ব্যাটেল গ্রাউন্ড মোবাইল বলো, হ্যাঁ তাছাড়াও কল অফ ডিউটি এই সমস্ত গেমগুলো তুমি হাই সেটিংসে খেলতে পারবে। এবং এখানে ধরো তুমি প্রচুর গেম খেলছো, সারাদিন ধরো গেম খেলছো, তাহলে তো ফোনটা গরম হবে, তার জন্য এখানে 8-layer লিকুইড কুলিং চেম্বার ইউজ করা আছে, যার ফলে কি হবে তাড়াতাড়ি হিটটাকে কনজিউম করবে, তাড়াতাড়ি হিটটাকে টেনে নেবে, ফলে তোমার কি হবে ফোনটা গরম হয়ে গেলে তাড়াতাড়ি কিন্তু ঠান্ডাও হয়ে যাবে। এছাড়াও এখানে তোমার গেমিং মুড দেওয়া আছে, যার ফলে কি হবে ধরো বিভিন্ন তুমি তোমার যে ফ্রেম রেটটা, তুমি যেই ফ্রেম রেটে ধরো 30fps খেলছো সেটাকে 60fps বলো, বা বিভিন্ন ধরনের কালার কন্ট্রাস্টটাকে বুস্ট করতে পারবে, তো গেমিং মুডও কিন্তু তোমরা এখানে পাবে। এবং এখানে দুটো টোটাল ভেরিয়েন্ট পাবে, একটা হচ্ছে 6128 আর একটা হচ্ছে 8128, তো দুটো ভেরিয়েন্ট পাবে, LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, এবং 4GB ভার্চুয়াল র্যামও এখানে দেওয়া আছে, মানে র্যামটাকে তুমি আবার বুস্ট করতে পারবে, মানে 6GB থাকলে 10GB, 8GB হলে 12GB, তো র্যামটাকে বুস্ট করতে পারবে। তো পারফরমেন্সটা তোমার কি মনে হলো এত কিছু শুনে? পারফরমেন্স ওভারঅল ভালো পাবে, গেম টেম খেলার দিক থেকে বলো, তার প্লাস হচ্ছে তোমার এই ফোনটার মধ্যে ব্যাটারি পিকআপটাও খুব সুন্দর দিয়েছে, এবং 6nm প্রসেসরের জন্য ব্যাটারি খরচাটাও কম হবে, 4700mAh ব্যাটারি পিকআপ পাবে, এবং 66W ভিভোর চার্জার পাবে, ফাস্ট চার্জার কি। তো তাহলে চিন্তা করে দেখো, মোটামুটি তোমার 50% চার্জ হতে মোটামুটি ধরে রাখা 15-18 মিনিট টাইম লাগবে, তার মধ্যে 50% চার্জ হয়ে যাবে। তো ওভারঅল কোয়ালিটি কিন্তু খুব ভালো, আর সব থেকে বড় কথা ফাস্ট চার্জিং দিয়েছে, এবং 6nm প্রসেসর জন্য তোমার ব্যাটারি খরচাটা কম হবে। আর তোমার অপারেটিং সিস্টেমের কথা তোমাদেরকে বলতেই হবে, এখানে FunTouch OS 12 পাবে, যেটা হচ্ছে Android 12 বেস, তাহলে তুমি Android 12 পাচ্ছ, যেটা তোমাকে একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে, কিন্তু এখানে ইনস্টল অ্যাপ কিছু কিছু আছে সেগুলো ধরো তুমি আনইনস্টল করে দেবে, হ্যাঁ, কারণ ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স কিন্তু পাবে না, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন, হ্যাঁ। তবে অ্যান্ড্রয়েড 12 দিয়েছে, এটা একটা খুব ভালো অ্যাডভান্টেজ তোমাদের জন্য, কারণ এরপরে অ্যান্ড্রয়েড 13, 14 এই সমস্ত আপডেটগুলো পাবে, তাই না? তো এই দিক থেকে একটা আলাদা অ্যাডভান্টেজ আছে। আর ক্যামেরা কোয়ালিটির নিয়ে এবার কথা বলবো, তো ভিভো দেখো, ভিভো মেনলি তার ফোনের দিকে কিন্তু মানে যতদিন না ফোকাস করে তার থেকে বেশি ফোকাস করে ক্যামেরার দিকে, কারণ ভিভোর ক্যামেরা কোয়ালিটি তুমি কিন্তু মানে ভিভো কোনোদিনই কম্প্রোমাইজ করে না ক্যামেরার সাথে। এই ফোনটার মধ্যে 64MP মেন ক্যামেরা পাবে, যেখানে EIS সাপোর্ট আছে, এবং তোমার এখানে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবে, 2MP ম্যাক্রো ক্যামেরা পাবে, তো তিনটে যে
ক্যামেরা দিয়েছে, তুমি যে তোমার 64 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা দিয়েছে সেখানে তুমি 4K ভিডিও 30 FPS-এ রেকর্ড করতে পারবে, আর ফ্রন্ট ক্যামেরা দিয়েছে 16 মেগাপিক্সেলের সেখানে 1080 পিক্সেল 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবে, এবং ভিডিও স্টেবিলাইজেশন থেকে শুরু করে ভিডিওর পিকচার কোয়ালিটি স্ক্রিন টোন সব মোটামুটি ভালো, খুব একটা খারাপ কিন্তু নয়। এরপর দেখো, এরপরে এই প্রাইসেতে মোটামুটি ধরে রাখো এই ফোনটার প্রাইস হচ্ছে 6128 ভেরিয়েন্টের দাম 24,000 টাকা, আর 8128-এর দাম মোটামুটি 25-26,000 টাকার কাছাকাছি, আর 1,500 টাকা অফ পাবে যদি তুমি ICICI ব্যাংক বলো, তারপর SBI বা HDFC ব্যাংকের কার্ড ইউজ করো, তাহলে কিন্তু তুমি অনেক টাকা 1,500 টাকা কম পাবে। মোটামুটি তোমার অফার প্রাইস হচ্ছে 21,499, মানে 21,500 টাকার কাছাকাছি প্রাইস। তো এই প্রাইসে যদি তোমার কাছে যদি এই ফোনটা আসে, আমি বলবো ডেফিনেটলি তুমি এই ফোনটা পারচেস করো, কারণ কোয়ালিটি খুব সুন্দর। ফার্স্ট অফ অল হচ্ছে তুমি ডিসপ্লে কোয়ালিটি ভালো পাচ্ছ, এক। দ্বিতীয়ত হচ্ছে পারফরমেন্সটা খুব ভালো পাচ্ছ, যেখানে তোমার গেম খেলতে সুবিধা হবে, প্লাস এই প্রাইসেতে একটা ভালো পারফরমেন্সের ফোন পাচ্ছ, এবং সবথেকে বড় কথা ব্যাটারি পিকআপটাও ভালো, ফাস্ট চার্জ পাচ্ছ, হ্যাঁ, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা তোমাকে একটা প্রিমিয়াম লুক দেবে, কারণ এই প্রাইসেতে এখন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের এখন প্রচলন বেশি রয়েছে, মানুষ বেশি অ্যাকসেপ্ট করছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সচরাচর বেশি ফোনে দেখা যায় না, কিন্তু এই ফোনটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, যেটা তোমাকে একটা প্রিমিয়াম লুক দেবে, একটা আলাদা অ্যাডভান্টেজ দেবে। তো আমি তোমাদেরকে বলবো এই ফোনটা তোমরা পারচেস করতে পারো এই প্রাইসেতে, অসাধারণ কোয়ালিটি। এছাড়া অপরচুনিটি রয়েছে ইকো G6, একই ব্যাপার, ঠিক আছে, ইকো G6 Pro 5G, হ্যাঁ, ওই ফোনটা আর এই ফোনটা মোটামুটি একই স্পেসিফিকেশন, শুধু কোম্পানিগুলো আলাদা, ঠিক আছে। তো এই ফোনটা কোয়ালিটি খুব একটা খারাপ নয়, তোমরা পারচেস করতে পারো। তো এছাড়া এই ব্যাপারে তোমার যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করো, সুস্থ থাকো, ভালো থাকো, রাত্রেবেলায় টেক নিউজের দেখা করবো, ততক্ষণের জন্য সুস্থ থাকো, এখনকার মতো আসছি, নমস্কার।